আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা দেখাবো সিপিভিসি এই খরচটা কত পড়ে আর থ্রেড ফাইবের খরচটা কত পড়ে, তা আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব যে কোনটা খরচ বেশি এবং কোনটা টিকসই। তো আমি যে ওয়ারিংটা করছি এটা সিপিভিসি দিয়ে ওয়ারিং করছি। তো এখানে গরম পানি এবং ঠান্ডা পানি লাইন হয়েছে। তো একটা বাথরুম ওয়ারিং করতে গেলে সিপিভিসি দিয়ে কত টাকা খরচ পড়ে এবং থ্রেড পাইপ দিয়ে কত পড়ে, আজকের এই ভিডিওর মাধ্যমে আমি বিস্তারিত বলে দেওয়ার চেষ্টা করব। ভিডিওটা অবশ্যই পুরোটা দেখতে হবে। তো এখানে আমরা যেহেতু সিপিভিসি দিয়ে ব্যবহার করছি, তো এক্ষেত্রে আমাদের এই গরম পানি ঠান্ডা পানি লাইন করতে বর্তমানে যে নিয়ে ওয়ারিং করছি এটুকুর খরচ হচ্ছে গিয়ে আপনার 3500 টাকা মালে, এই ফিটিংয়ের মালে আপনার 3500 টাকা খরচ হয়েছে। আর যদি আমরা থ্রেড পাইপ দিয়ে করতাম, এটা না দিয়ে থ্রেড পাইপ দিয়ে যদি করতাম তাহলে আমাদের খরচ যেত 2800 টাকা। তাহলে 3500, মানে 700 থেকে 800 টাকা বেশি যায় আমাদের সিপিভিসি। কিন্তু লাস্টিং করে কি সিপিভিসি পাইপটা লং টাইমের জন্য লাস্টিং করে, মানে অনেক কোনো লিকেজ হওয়ার সম্ভাবনা থাকে না বা কোনো প্রবলেম হওয়ার সম্ভাবনা থাকে না এবং দীর্ঘস্থায়ী। আর থ্রেড পাইপটা দেখা যায় সময় টাইলসের ভিতরে লিক করার সম্ভাবনাটা থাকে, অনেক সময় থ্রেড কাটতে গেলে সমস্যা হইলে আপনার পানি চুয়ায়, লিকেজের সমস্যাটা বেশি থাকে থ্রেড পাইপে। আর এই সিপিভিসির মধ্যে কিন্তু লিকেজ হওয়ার সম্ভাবনা নাই বা পানি চুয়ানোর কোনো ওয়ে নাই। তো আমার হিসাবে যেহেতু বেশি টাকা ডিফারেন্স না, আপনারা সিপিভিসি দিয়ে কাজ করতে পারেন। তো আমি এই ওয়ারিংটা করছি সিপিভিসি দিয়ে, আকিস কোম্পানির সিপিভিসি। তো আমার কোনো উদ্দেশ্য নাই যে এখানে ভিডিওটা প্রমোট করার বা রিভিউ করার প্রোডাক্টের, তেমন কিছু না। আমার কাছে এই কাজটা করার করছি ভালো লাগছে এবং পাইপও মজবুত এবং থ্রিটনেসটাও অনেক বেশি, তো এই জন্য আমি ভিডিওটা করলাম। তো থ্রেড পাইপ থেকে সিপিভিসি পাইপটা অনেক ভালো, খালি আটা দিয়ে আপনারা ধাক্কা দিলেই লেগে যাবে। তো এক্ষেত্রে আপনার থ্রেডের থেকে কিন্তু আপনার খরচটা তেমন বেশি পড়ে না, তবে থ্রেড দেরি হয় বা ঝামেলা হয়, দেখা যায় বাইরে দিয়ে যখন লাইন টানবেন তখন থ্রেড পাইপের পাইপগুলো কতদিন গেলে ডিসকালার হয়ে যায়, আর এই পাইপ ডিসকালার হবে না, লাইফ গ্যারান্টি।